জি, বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোবা শহর থেকে। তো এই মুহূর্তে যারা আমরা ইতালি প্রবাসী পেজ এর মাধ্যমে লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে আমাদের এই লাইভের রেকর্ডটা দেখবেন, আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস, ফ্রি পাতেন্তে সবার জন্য উন্মুক্ত, আমাদের ভিডিওর উপরে আমাদের লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান জুমের মাধ্যমে, আপনি সরাসরি সংযুক্ত হতে পারবেন। আর যারা আমাদের সাথে সংযুক্ত আছেন জুমের মাধ্যমে, আপনি আপনার নামটা এবং কোন শহর থেকে বলতেছেন সে পরিচয়টা দিন, তাহলে আরেকজন উৎসাহিত হবে। এবং সবার কাছে বিশেষ অনুরোধ যে আমাদের যে লাইভটা চলতেছে এখন, এই লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে রেকর্ডটা দেখলেও আপনি একটু শেয়ার করে দিবেন, যেহেতু আরেকজন আপনার দ্বারা উপকৃত হয়। ঠিক আছে, যারা আছেন আমাদের সাথে একটু পরিচয় দেন জুমের মাধ্যমে, জুমে যারা কানেক্ট আছেন, যে কোন শহর থেকে বলতেছেন, আপনার নাম এবং। আসসালামু আলাইকুম নাজুল ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ইসলাম আনকোনা থেকে। জি, হৃদয় ভাই আনকোনা থেকে। হ্যাঁ, ভালো। ভাই আসসালামু আলাইকুম, মিলাদ ওয়ালাইকুম থেকে আসসালাম। সিরাজুল ইসলাম। ওকে সিরাজুল ভাই, যারাই আমাদের লাইভটা এখন ফেসবুকে দেখতেছেন, আমরা ইতালি প্রবাসী পেজে একটু শেয়ার করে দেন, ঠিক আছে, তাহলে আরেকজন উপকৃত হবে ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। রায়হান বলছিলাম, ইতালি রোম থেকে। জি, রায়হান ভাই রোম থেকে। জি, সালাম আলাইকুম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কথা আসতেছে না মনে হয়, লাইনের সমস্যা হইতেছে। ওকে, আরেকজনে, আর কেউ থাকলে বলেন কোথা থেকে বলতেছেন। সালাম আলাইকুম, সোমা রোম থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, সিস্টার সোমা রোম থেকে না? আসসালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের সাথে জুমে কানেক্ট আছে এখন, অলমোস্ট 28 জনের উপরে আছে আর কি, এবং আমাদের ফেসবুক পেজে অনেকে লাইভটা দেখতেছেন। তো দয়া করে একটু শেয়ার করে দিন, যেহেতু আরেকজন উপকৃত হয়। আমরা একটু অপেক্ষা করতেছি যে সবাই আমাদের সাথে জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। শেয়ার করে দিছি। ওকে, ঠিক আছে। জি, যারাই আছেন, যারা এখনো পরিচয় দেন নাই, পরিচয় দিন। ভাই, আমি তামান্না মিলানো থেকে। জি, মিলানো থেকে না? জি, আসসালামু আলাইকুম, আমি রিপা মান্তোভা থেকে। ওকে, রিতা আন্টি মান্তোভা থেকে। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি কামরুন নাহার বেরগামো থেকে। জি, সিস্টার কামরুন নাহার বেরগামো থেকে না? জি, ঠিক আছে, পুরা ইতালি থেকে আছে আমাদের। আসসালামু আলাইকুম, আমি ভেরোনা থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো পালারমো থেকে আজকে মনে হয় কেউ নাই নাকি? আমি পালারমো থেকে আসি, শুনি চান্স পাচ্ছি না বলার জন্য। ও তো, সিস্টার শুনি পালারমো থেকে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের এনায়েত ভাই আছে পালারমো থেকে। পালারমো তে বহুত লোক। আসসালামু আলাইকুম, টিংকু সামনের মধ্যে কা মিলানো পালারমো ইজি বাংলা পাতেন্তের বুলেট স্টুডেন্ট, কি বলে, উনি রকেট স্টুডেন্ট আর কি। তো উনি গতকালকে পাশ করছে সবার দোয়ায়, যে আমাদের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, উনি গতকালকে পাশ করছে আর কি, আজকে ফল ইয়ার রেজাল্ট নিয়ে আসছে। তো ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা উনাদের, মানে উনার ভিডিওটা দেখতে পারবেন আর কি, উনার পাশে। কংগ্রাচুলেশন, সবাই দোয়া করবেন উনার জন্য। কংগ্রাচুলেশন টিংকু ভাই, আপনাকে স্বাগতম। স্বাগতম স্বাগতম। ওকে, তো আশা করি সবাই শেয়ার করে দিছেন। তো যারাই আমাদের সাথে এখন 30 জনের উপরে কানেক্ট আছেন আমাদের জুমে, যদি কেউ, সবাই শেয়ার করবেন, সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু শেয়ার করবেন। শেয়ার করলে জিনিসটা সবাই দেখতে পারবে আর কি ইনশাল্লাহ। আর একটা শেয়ার করলে এই জিনিসটা আপনার হয়তো, ওকে, আমরা শুরু করে দিব। আর যারা আমাদের সাথে জুমে, ফেসবুক লাইভে সংযুক্ত আছেন, আপনারা যদি জুমের মাধ্যমে আমাদের সাথে ক্লাস করতে চান, সরাসরি সংযোগ করতে চান, তাহলে জুমের আইডি, লিংক, পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে। আপনারা শুধুমাত্র লিংকে ক্লিক করলে আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? নাজম ভাই, আমি আশিকুর রহমান প্যারিস থেকে জয়েন করলাম প্রথম আর কি, শুনতে পাচ্ছেন? প্যারিস থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি।
আসলে আমাদের আমাদের স্টুডেন্ট পুরা মানে পুরা ওয়ার্ল্ডে ছড়াই আছে, অনেকে আমার আমার কাছে দুবাই থেকে ফোন আসে। জি ভাইজান, আমি একটু বলি, আমি ইতালির লোক আর কি, এখানে আছি অস্থায়ী ভাবে, চলে আসবো আবার ইতালি আর কি। ওকে, সমস্যা নাই। অনেকে অনেকে দুবাই থেকেও দেখে, অনেকে জার্মান থেকেও দেখে আমাদেরকে, অনেকে মানে বলে আর কি যে ভাই আমি দুবাই থেকেও দেখতেছি বা জার্মান থেকেও দেখতেছি। অনেকে সবাই কিন্তু ইতালি প্রবাসী, যে ইতালিতে ছিল, এখন কোনো কারণে কোনো একটা কারণে মুভ করছে অন্য একটা দেশে, কিন্তু সবারই আগ্রহ আছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আর কি। জি জি, অবশ্যই অবশ্যই, এটা চেষ্টা করব ভাই, দেখা যাক দরকার ইনশাআল্লাহ। জি, ইতালির প্রতিটা শহরে ছড়িয়ে যাক ইজি বাংলা পাতানতের এইটা। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আর প্রতিটা শহরে ছড়ানোর জন্য আপনারা শেয়ার করবেন একটু, দয়া করে সবাই শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আরেকজনের কাছে পরিচিত হবো এবং কি আমাদের যে ফ্রি ক্লাসটা আরেকজনও সুন্দরভাবে দেখতে পারবে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাদের একটা যাদের ভিতরে একটা ভয় কাজ করে, ভয়টা দূর করার জন্য আমাদের এই ফ্রি পাতেন্তে ক্লাসগুলো আর কি। ঠিক আছে, তো আমি আর সময় নিব না, শুরু করতেছি ইনশাল্লাহ। ওকে, তো পাতেন্তে দি গুইদা, পাতেন্তে দি গুইদার মানে হচ্ছে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, যে আমরা যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে স্বপ্ন দেখতেছি সবাই, যে এই ড্রাইভিং লাইসেন্সের মালিক কখন হব, সেটাকে বলে পাতেন্তে দি গুইদা। তো আমরা অলরেডি পাতেন্তে বি নিয়ে ক্লাস করতেছি, সবসময় বলে আসতেছি যে পাতেন্তে বি, আমরা যেটা করাচ্ছি সেটা পাতেন্তে বি, আ এবং কি সরি আ এম এবং কি বি। ঠিক আছে, ওকে, তো আজকেও আমরা করবো সেনিয়ালি দি দিবিয়ে। তো আমি অনেক সময় নিচ্ছি এই সমস্ত সেনিয়ালি গুলো করার জন্য, আমি চাইলে কিন্তু একদিনও এগুলো শেষ করে ফেলতে পারতাম বা একটা ক্লাসও শেষ করে ফেলতে পারতাম, কিন্তু এই শেষের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিতরে যে ভয়টা ছিল বা ভয়টা আছে সেটা কিন্তু দূর হতো না। তো আমি একবারে পুঙ্খাঙ্গ পুঙ্খাঙ্গ করে ভাগ করে এবং এবং কি প্রতিটা ওয়ার্ড মিনিং আপনাদেরকে বুঝাই দিচ্ছি, যেহেতু এই সমস্ত কুইজ নিয়ে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো ওকে, সেনিয়ালি দি প্রেসক্রিপশন, এই তিনোটা ক্যাটাগরি কিন্তু আমরা যেগুলা করছি দুইটা করে ফেলছি আর অব্লিগো এখনো করি না, এই তিনটা ক্যাটাগরি কিন্তু আপনার সিনিয়র ডি প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। মানে একটা কোম্পানির আন্ডারে তিনটা ব্যক্তি কাজ করে, সেটা হচ্ছে প্রেসিডেন্সা দিবিয়ে তো অব্লিগো। তো এই তিনটা সিনিয়রের সাথে যদি কোনো একটা কুইজ আসে যে এল সিনিয়র রাফিকুরা তুন সিনিয়র ডি প্রেসক্রিপশনে, বা যদি বলে দে ফিনে প্রেসক্রিপশনে, ফিনে দিবিয়ে তো সাথে যদি বলে ফিনে প্রেসক্রিপশনে, সবগুলো কুইজ বের হবে, আশা করি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে আপনার সিনিয়ালে দিদি দিয়ে তো মানে কি আমাদেরকে নিষেধাজ্ঞা দেয়। তো নিষেধাজ্ঞা সিনিয়ালে গুলো আমরা কিভাবে বুঝবো, সোনো তুতি ছিপলা আর এই কম বোর্দর রস, মানে কি এটা একটা রাউন্ড হয় গোলাকৃত, এটার বর্ডারটা লাল থাকে। ঠিক আছে, এদের চিসিওনে দি কইলি কে ইন্ডিকা লাফিনে দি লিমিটে ছিপলা ছিপলারি এ বিয়াঙ্কি, মানে কি ফিনে দি উন লিমিটে, কোনো একটা জিনিস যখন এরকম দিবিয়েতকে শেষ করে দিবে তখন এরকম একটা কালো দাগ থাকবে, যে ছিপলারি আপনার এরকম ফিনে ফিনে দেওয়া থাকবে ছিপলারি বিয়াঙ্কি, মানে কালো দাগের সাদা সাদা ইয়ার বর্ডারের ভিতরে একটা কালো দাগ থাকবে। ঠিক আছে, একইলি এদি কইলি দি পার্কেজ, মানে কি পার্কিং এর জিনিসটাও কিন্তু সিনিয়র দিবিয়েতর ভিতরে আছে। ঠিক আছে, তো পার্কিং এরিয়াটা এরকম থাকবে, মানে পার্কিং এর যে সিনিয়রটা সেটা। তো ক্যাপিটল দি রিফেরিমেন্ট ত্রয়া, মানে তিন নম্বর অধ্যায় থেকে নিয়ে আসা কনুম কুইজ নেলা প্রবাদী এক্সামে, মানে এটার থেকেও একটা কুইজ আসবে এক্সামে। ঠিক আছে, তো আমাদের ফেসবুক লাইভে অনেকে আমাদের ক্লাসটা দেখতেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ক্লাসটা শেয়ার করে দেন, যেহেতু আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হয় এবং কি আমাদের এই ক্লাসটা আপনার প্রোফাইলে থাকলে আপনি পরে রেকর্ডটাও দেখতে পাবেন। আচ্ছা, তো কেউ যদি সরাসরি সংযুক্ত হতে চান আমাদের ভিডিওর উপরে আমাদের জুমের লিংক আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন। ওকে, আজকে যে সিনিয়রটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার দিবিয়েতো দি ট্রানজিট আই ভেহিকলি কে ট্রান্সপোর্টানো প্রদত্তি সুচেতিবিলি। ঠিক আছে, যে সুচেতিবিলি দি কোন টার্মিনারে লাকুয়া, মানে যে সমস্ত আপনার গাড়িগুলো আপনার যে সমস্ত ফুয়েল বা তেল বা আপনার যে পেট্রোলিয় গুলা গাড়ি দিয়ে নিয়ে যায়, এগুলো যদি কোনো কারণে পানিতে পড়ে যায় তাহলে কি আপনার পানিতে যে হয়তো মাছ থাকতে পারে বা পানিতে যে সমস্ত জিনিসগুলো বসবাস করে তাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে বা তারা মারাও যেতে পারে। তো এই জন্য বলছে যে এই সমস্ত কারণে এই যে যারা তেল বহন করে বা কোনো একটা অলিও জাতীয় কোনো একটা কামিয়ন যদি হয় সে এখানে প্রবেশ করতে পারবে না, তাকে নিষেধাজ্ঞা দেয় যে কন্টামিনার লাকুয়া, মানে কি সে পানিটাকে দূষিত করে ফেলবে। তো এই ক্ষেত্রে তাদের জন্য এই নিষেধাজ্ঞাটা, তো আমরা পুরাটা দেখবো যে এখানে কি কি বলছে, কি আসে বিষয় পুরাটা বোঝার চেষ্টা করব। তো বলছে বিয়ে তেল ট্রানজিট আই ভেহিকলি কম্প্রেজি ই রিমর্কি, মানে বলছে যে ভেহিকলি গাড়ি এবং কি রিমর্কিও তার সাথে যদি একটা এক্সট্রা একটা রিমর্কিও লাগানো থাকে তাকেও নিষেধাজ্ঞাটা দিচ্ছে। কে ট্রান্সপোর্ট তা সুস্তানসে কে পশন ইনকুইনারে লাকুয়া, মানে কি আপনার যে যে সমস্ত
সাবস্টান্স তাদের ভিতরে যে তাদের হয়তো আপনার ভেহিকলের ভিতর বা রিমোর্কের ভিতরে ভিতরে দিয়ে যদি আপনার এরকম একটা ট্যাঙ্কির ভিতরে যদি কোনো একটা জিনিস নিয়ে যায় সেটাকে কেপসনা ইনকুইনার লাগবা মানে কি পানিটাকে ইনকুইনার করতে পারে বা পানিটাকে দূষিত করে ফেলতে পারে বা পানিটাকে নষ্ট করে ফেলতে পারে আদে জেম্পিও পেট্রোলিও যদি কেউ যদি আপনার পেট্রোল নিয়ে যায় ঠিক আছে পেট্রোল নিয়ে যায় হয়তো এখানে আপনার ফুয়েল হতে পারে তেল হতে পারে আপনার মোটর অয়েল হতে পারে যে এরকম কেউ যদি আপনার সিলিন্ডার মোটর অয়েলের কোনো কিছু নিয়ে যায় বা ট্যাঙ্ক নিয়ে যায় তো ওদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে যে তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না mentre consente il transito alle auto cestone vuote mani doren kio ekjon apnar tel ek mani onno ekta rasta diye she ki ekta petrol pump e tel niye geche she ekon ki return korteche return kora obosthay ki tar cestone gulo vuoto mani ki tar je upore je apnar garir upore je cestone gulo ache shegulo ekon khali ache to oi khetre she aste parbe rasta diye probesh kore jete parbe kintu tar jokhon ei cestone bitore tel thakbe seta pieno thakbe oi khetre take consent dire kore na thik ache mentre consente il transito alle auto cestone vuote mani star jodi cestone gula khali thake kono ekta truck jodi khali jay tahole she probesh korte parbe oke transportano acqua jodi kono ekta gari jodi pani niye jay dhoron ekta fire service thik ache fire service e ki transport tare kore kono tel niye jane she ki fire service er bhitore beshi bhag khetre pani thake tahole she probesh korte parbe ba kono ekjon ekta camion jodi pani niye jay she onek gula pani onek gula dhoren apnar je erokom amra bashay je pani gula mane pan korar jonno niye ashi মার্কেট থেকে ওইরকম যদি পানির একটা কামিয়ন হয় সেইখান দিয়ে যেতে পারবে কারণ পানি পানিকে নষ্ট করবে না ঠিক আছে এরপরে বলছে আদ এজেম্পিও লে ইনফিয়াম্মাত্রিচি স্ট্রাদালি ধরেন রাস্তায় এই সমস্ত কামিয়নগুলো এখানে একটা আমি ছোট একটা ছবি দিয়ে দিছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যে এখানে কি ছোট একটা গাড়ি আছে যে ইনফিয়াম্মাবিলে যে আপনার পানি পানি দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করা হয় এরকম গাড়িও এখানে প্রবেশ করতে পারবে যেটা আপনার তার তার কামিয়নের ভিতরে শুধুমাত্র পানি আছে পানি দিয়ে সে রাস্তাগুলোকে পরিষ্কার করবে যে আপনার ইননাফাত্রিচি স্ট্রাদালি এটাকে বলে ইননাফাত্রিচি স্ট্রাদালি মানে রাস্তাকে পরিষ্কার করে পানি দিয়ে আর কি এরকম কামিয়ন হলো সে প্রবেশ করতে পারবে শুধুমাত্র পেট্রোলিও মানে তেল জাতীয় কিছু যদি নিয়ে যায় সেটা প্রবেশ করতে পারবে না আচ্ছা এরপরে বলছে এসবালিয়া তো দিরে কেলসেনিয়ালে ইন্ডিকা উনা জোনা সোজেতা আদ আল্লার্গামেন্টো o che preannuncia la probabile presenza di acqua sulla carreggiata mani eta mone kora bhul hobe je erokom jodi kono quiz dekhen seta false hobe je una zona soggetta all'allagamento mani ki erokom apnar bonnar moto ba pani uthe geche erokom kichu kichu mani kono kichu bujhacche je gari ekhane probesh korte paro na seta kintu na seta false ekhane kintu pani uthe nai shudhumatro bujhacche je tomar ei jinish ta jodi panite pore jay tahole pani ta dushito hoye jete parbe acha er pore bolche soggetta all'allagamento o preannuncia la probabile presenza di acqua sulla carreggiata jodi bole je ei scenario dekhar pore carreggiatar upore mani rasta road er maskare je carreggiata ta ache shetar upore pani thakte pare shetao kintu false carreggiatar upore kintu pani thakbe na asha kori apnaderke shohoj bhabe bujhayte parchi ওকে তো আমরা কিছু কুইজে চলে যাব আর যারাই আমাদের ক্লাসটা ফেসবুক লাইভে দেখতেছেন আপনারা যদি সরাসরি আমাদের সাথে জুমের মাধ্যমে সংযুক্ত হতে চান তাহলে জুমের আইডি লিংক পাসওয়ার্ড দেওয়া আছে সরাসরি সংযুক্ত হতে পারবেন আর দয়া করে একটু শেয়ার করে দিবেন সবাই সবার প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন যেহেতু আরেকজন উপকৃত হয় ওকে প্রথম সিনিয়ালটা হচ্ছে প্রথম কুইজটা যে সিনিয়ালে রাফিগুরা তো প্রেনুনচা উনা জোনা সোজেতা আদ আল্লাগামেন্টো আল্লাগামেন্টোর বাংলা হচ্ছে বন্যা মানে কি এখানে হয়তো বন্যার কারণে পানি উঠে গেছে অনেক পানি জমে আছে আর কি তাহলে এটা কি হবে ফালসো ওকে এরপরে এটা হচ্ছে ইন প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরাতো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো আলে আউটো চেস্টোনে কে ট্রাসপোর্টানো লাকুয়া ভেরো ওকে ফেসবুকে অনেকে আমাদেরকে কমেন্ট করতেছে যে হ্যাঁ ঠিক আছে আপনাদের উত্তরগুলো যে এখানে বলছে ইন প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরাতো মানে প্রেজেন্ট যে সিগনালটা আমি ছবিতে দেখতেছি চিত্রতে দেখতেছি এ কনসেন্টিতো আমাকে পারমিশন দিচ্ছে ইল ট্রানজিটো আলে আউটো চেস্টোনে মানে ট্রানজিট করা যাবে বা প্রবেশ করা যাবে একটা আউটো চেস্টোনে এরকম একটা পানির গাড়ি আর কি কে ট্রান্সপোর্টাল আকবা সে শুধু পানি নিয়ে যাচ্ছে অবশ্যই কি হবে বেরো ওকে এরপরে এটা হচ্ছে সিগনালে রাফিগুরাতো প্রেনুনচা লা প্রবাবিলে প্রেজেন্সা দি আকুয়া সুলা কারেজাতা আকুয়া আকুয়া সুলা কারেজাতা মানে কি কারেজাতার উপরে পানি থাকতে পারে তাহলে কি হবে
আলসো এটা আপনাকে বুঝায় না যে কারের যাতার উপরে পানি আছে, এটা বুঝায় যে আপনি যে মালামালটা নিয়ে যাচ্ছেন সেটা যদি পানিতে পড়ে পানি দূষিত হয়ে যাবে, তাহলে এটা ফালসো। ওকে, এরপরটা হচ্ছে ইন প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরা তো কনসেন্টিতো ইল ট্রানজিটো আললে ইন্নাফাত্রিচি স্ট্রাদালি আপনারা অনেক সময় দেখবেন যে যে রাস্তা পরিষ্কার করার সময় তারা কি পানি ছিটাই দেয়, পানি ছিটাই কি ময়লা আবর্জনা যা আছে সেগুলো নিয়ে তুলে ফেলে আর কি, তাদেরকে বলে ইন্নাফাত্রিচে স্ত্রাদালি। তাহলে বেরো, আমাদের সিরাজ ভাই বলছে সাইড একটু বেরো লাগাই দেন। হ্যাঁ লাগাই দিছি এ ভাই, আমি এবার ওই স্ক্রিনশট দেই তো এই কারণে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে নেন। আচ্ছা তো একদম সিস্টার রিমা আক্তার উনি ফেসবুক থেকে ফলো করতেছে, জি আপনার উত্তর ঠিক আছে। হিমেল হোসেন জি আপনার উত্তরও ঠিক আছে। হাওলাদার ভাই আপনার উত্তরও ঠিক আছে। এমডি শৈবুল হাসান জি আপনাদের উত্তর সবার উত্তর ঠিক আছে। ফেসবুকে অনেকে আমাদেরকে কমেন্ট করতেছে, আমরা সরাসরি কমেন্ট গুলো পড়তেছি আর কি, আপনারা যারা ফেসবুক আছেন কমেন্ট করতে পারেন। যারা ফেসবুকে কমেন্টস করতেছে ওদের কমেন্টস এর উত্তর গুলো দিয়ে দিন ভাইয়া। ওকে না, আমি আবার কমেন্টস এর উত্তর দিলে আপনাদেরকে পড়াইতে পারবো না আর কি, মুখে বলে দিচ্ছি। তাহলে তারা তো সময় লাগবে, তাহলে ওরা একটু ওইভাবে ভালো। হ্যাঁ তাহলে ফেসবুক পেজটা আরো বেশি শেয়ার করবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে তো আর কারো কোনো প্রশ্ন নাই তো? না আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন না থাকলে আমি আমাদের পরের সিনিয়রতে চলে যাব আর কি। জি সিস্টার জুমুর চৌধুরী বলতেছে উনি নতুন আর কি, সমস্যা না, আপনি নতুন হলেও শেয়ার করে দেন, শেয়ার করলে আপনার প্রোফাইলও থাকবে এবং কি অন্যরাও দেখতে পারবে আর কি। ধন্যবাদ। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এর পরের সিনিয়রতে চলে যাব। এটার মানে কি কে জানেন বলেন তো দেখি? 2.3 টন না না মার্কেস সব 2.3 মিটার 2 মিটার 2.3 মিটার। এটা কি রাস্তার রাস্তার দৈর্ঘ্য মানে রাস্তার হিসাব নাকি গাড়ি? না এটা একটা গাড়ি গাড়ি সুস্থ বোঝায় মিটার দৈর্ঘ্য লাগে। আচ্ছা দৈর্ঘ্য, ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে থ্যাংক ইউ সবাইকে, সবাইকে থ্যাংক ইউ, সবাই সুন্দর উত্তর দিয়েছেন। আমি এখন পরে আপনাদেরকে বুঝাই দিব যে কি বলছে। ওকে, ডিভিয়েটো দি ট্রানজিটো আ টুটি ভিয়েকলি আভেন্টি লার্গেজসা সুপেরিওরে আ 2.3 মিটার, মানে কি 2.3 মিটার মানে 30 মিটারের উপরে যে সমস্ত গাড়িগুলো আছে তাদের জন্য নিষেধাজ্ঞা। কোন গাড়ি যদি আপনার 2.3 মিটারের ভিতরে হয় তার মানে দৈর্ঘ্য আর কি, যে তার সাইডের যে আপনার লার্গেজসাটা, তা সে যদি এই গাড়িটা লার্গেজসা যদি এরকম হয় যে 2.3-এর ভিতরে, তাহলে সে প্রবেশ করতে পারবে এখানে। ঠিক আছে, মানে কি পুরা গাড়িটা এরকম লম্বা, ঠিক আছে, তার পাশটা এটার ভিতরে হইতে হবে। যদি কোনো কুইজে বলে যে এটা রাস্তার হিসাব, সেটা ফালসো, রাস্তার হিসাব না, এটা শুধুমাত্র আপনার গাড়ির হিসাব। ঠিক আছে, তো লার্গেজসার মানে হচ্ছে যে আপনার এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটাকে বলে লার্গেজসার। ঠিক আছে, আর যেটা লুঙ্গেচ্ছা সেটা এটাকে বলে যে এটা হচ্ছে লুঙ্গেচ্ছা। ঠিক আছে, এটাকে বলে লুঙ্গেচ্ছা। তো আমরা এখন করতেছি লার্গেচ্ছা মানে কি আমার পাশে আমার গাড়ির পাশটা কতটুক লম্বা সেটার হিসাব দিচ্ছে এখানে। তো এ পোস্তো সিয়া সু স্ট্রাদা উরবানে কে এক্সট্রা উরবানে এ পো ত্রোভারসি প্রিমা দি উনা স্ট্রেটোরিয়া, মানে বলছে যে এই সিনেটা হতে পারে আমি উরবান, উরবান মানে কি শহরের ভিতরে পাইতে পারি, এবং কি এক্সট্রা এ পো ত্রোভারসি প্রিমা এক্সট্রা উরবানে মানে কি শহরের ভিতরে পাইতে পারি, শহরের বাইরেও পাইতে পারি। এ পো ত্রোভারসি প্রিমা দি উনা স্ট্রেটোরিয়া মানে একটা চিপা রাস্তার আগে বা কোনো একটা চিপা জিনিসের আগে আমি এই জিনিসটা পাবো। তো ইন্ডিকা লা লার্গেজসা মাসিমা দে ভিয়েকুলি আমেসিয়াল ট্রানজিটো, মানে কি এটা একটা গাড়ির হিসাব দিচ্ছে, রাস্তার হিসাব না। এই গাড়িটা যদি আপনার 2.3 মিটার মানে 30 মিটারের লার্গেজসা হয়, 2.3-এর ভিতরে হলে সে প্রবেশ করতে পারবে, আর এটা থেকে যদি সুপার আরে করে ফেলে, এটা অতিক্রম করে ফেলে, ধরেন 2.31 যদি হয়, সে এখানে আর প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে গাড়ির হিসাব, রাস্তার হিসাব না। অ্যাটেনশনে অনেকগুলা কুইজ আপনাদেরকে বিভ্রান্ত করবে যে এটা একটা রাস্তার হিসাব বলবে যে এটা রাস্তাটা এরকম চড়া আছে বা রাস্তা বলবে, আমরা কুইজে গেলে দেখতে পারবেন আপনারা সবাই।
Ok, to non non indica invece la larghezza della strada, e jekhane tara bole dice je non indica mani amaderke indicate kore na larghezza della strada mane ki rastar dorghota eta indicate kore na rasta ta ki etotuk chora na ki seta bole na ekhane thik ache. Si riferisce ai tutti i veicoli, compresi autobus, motrici con traino, un rimorchio e veicoli senza motore come quelli a trazione animale. Mani eta compresi tutti i veicoli, shokol dorone gari jono. Er mani ena je ekta bus chora onek chora shekhane probesh korte parbe na, shobar jono nishedhaggata, thik ache. Compresi ekhane bolche je je compresi autobus, buses jono motrici che traino, un rimorchio. Jodi ekta gari rimorchio niye jay, tar gari ta choto 2.3 er bhitore 30 er bhitore ache, kintu tar rimorchio কিউটা একটু চড়া আপনার 3 মিটারও হতে পারে তখন কিন্তু সে প্রবেশ করতে পারবে না নিষেধাজ্ঞার ভিতরে চলে আসবে ঠিক আছে এরপরে বলছে যে ভেহিকল সেন্সা মোটরে কমে কোলি ট্রাচন অ্যানিমালে যদি একটা গোরার গাড়ি আপনার 2.3 এর উপরে হয় তার চড়াটা তাহলে কিন্তু সে এখানে প্রবেশ করতে পারবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত তো এরপরে বলছে যে দি লার্গেজা সুপেরিয়রে আ 2.30 মিটার কনসেন্ট ইল ট্রানজিটো এ ভেহিকলি লার্গি ফিনো আ 2.3 মিটার ঠিক আছে যে লার্গো যদি আপনার যে 2.3 এর ভিতরে হয় তাহলে সে প্রবেশ করতে পারবে আর যদি সুপেরিয়রে হয় 2.30 এর উপরে যদি হয় বেশি যদি হয় তাহলে সে পারবে না এই জিনিসটা মুখস্থ রাখলে আর ভুল করবেন না সবাই আচ্ছা এরপরে বলছে ইসবালিয়াতো দিরেকেল সিগন্যালে ইন্ডিকা লা ডিসটেন্সা মিনিমা দি সিকুরেচা ত্রা দুয়ে ভেহিকলি সম্পূর্ণ ফালসো এরকম যদি বলে যে 2.3 মিটার ডিসটেন্স আমাকে মেইনটেইন করতে হবে সামনের গাড়ি থেকে আমার মানে যে ডিসটেন্স যেটা আছে যে তার কাছ থেকে আমার এই দূরত্বটা বজায় রাখতে হবে সেটা কিন্তু ফালসো ঠিক আছে এখানে দূরত্বর কথা বলে নাই আশা করি সহজে সবাইকে বুঝাইতে পারছি ফেসবুকে যারা লাইভটা দেখতেছেন আপনারা বুঝছেন নি একটু কমেন্টে জানা দিবেন আর যারা জুমে আছেন আমাদেরকে জানাবেন আর কি বুঝছেন নাকি না অলমোস্ট 40 জনের উপরে আছে আমাদের জুমে তো আপনারা একটু দয়া করে ক্লাসটা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে সবার জন্য ভালো হয় আর কি আর কেউ ক্লাসে ভিডিও দিবেন না তাহলে আরেকজনের ডিস্টার্ব দিত না হয় হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন ছিল জি বলেন ভাইয়া একটা মানে একটা প্রাইভেট কারেরই একটা মানে মানে পাশে কতটুকু থাকে প্রস্থ প্রাইভেট কারের পাশে আপনার 2.3 এর কমও থাকতে মানে কমও থাকতে পারে আর যদি একটা আপনার ফুরগনে হয় এখানে ফুরগনে হয় বা গাড়িগুলো যদি আপনার ওই যে জিপ সিস্টেমের হয় যে আপনার যে সুপ সুপ যে সমস্ত গাড়িগুলো আছে তারা আপনার দৈর্ঘ্য এবং কি উচ্চতে তারা অনেক বেশি হাইট হয় আর কি মানে জিপের কথা বলছে জিপ যদি হয় সে এখানে প্রবেশ নাও করতে পারে তো আপনার গাড়ির হাইট কতটুক সেটা আপনারে জানার জানার কথা আর কি বিশেষ করে ফুরগুনি বা বড় যে সমস্ত গাড়িগুলো আছে তাদেরকে নিষেধাজ্ঞা সবাই দেখে নিন ওইখানে কিন্তু সকল ধরনের ডিটেলস লেখা আছে আর কি তো ওইটা একজন ভাই প্রশ্ন করছে ওইরকম কোন কুইজ আসবে না কুইজ গুলা তারা যেভাবে বানাইছে সেভাবে কিছুটা নমুনা দিয়ে দিছে আপনাদেরকে এই কিছুটা কুইজ করলে কিন্তু আপনারা বাকিটা কুইজ গুলা করতে পারবেন ঠিক আছে তো এখানে 4টা কুইজ আছে তার মানে এই না যে 4টা কুইজ আপনার পরীক্ষাতে আসবে আপনার এই বিষয় নিয়ে হয়তো 10টা 15টা কুইজ থাকতে পারে যে কোনো একটা কুইজ চলে আসতে পারে তো আমি 4টা কুইজ দিয়ে শুধু বোঝানোর চেষ্টা করবো আর বাকি সবগুলা তো আমাদের পড়ানো সম্ভব না যদি একটাই একটা সিনিয়ালে নিয়ে আমরা সবগুলা কুইজ দিই তাহলে কিন্তু একটা নিয়ে পুরো 1 ঘন্টা চলে যাবে আর কি ওকে তো প্রথম কুয়েশ্চন হচ্ছে ইন প্রেজেন্সা দেল সিগন্যালে রাফিগুরাতো ই ভেহিকলি আত্রায়েচেন অ্যানিমালি লার্গি পিউ দি 2.30 মিটারি পসনো ট্রানজিটারে ফালসো ওকে পসনো ট্রানজিটারে সবাই একসাথে উত্তর দিচ্ছেন সবাই না এখানে কে অন্য যদি কেউ থাকেন যে জয়রুল ইসলাম ভাই আপনি মনফালগুন থেকে বলতেছেন বা মিলান থেকে আপনি উত্তর দেন কি হবে এটা ওকে ঠিক আছে উনি হয়তো শুনতে পারতেছেন না তো অনেকে উত্তর দিবেন আর কি যে এটা ফালস হবে কি কারণে ফালস হবে একজনে বলেন তো দেখি কারণ এখানে বলতে পিউ পিউ মানে এই 2.30 এর উপরে হবে পসনো ট্রানজিটারে এরপরে বলছে যে তারা ট্রানজিট করতে পারবে ঠিক আছে পসনো ট্রানজিটারে আমাদের ফেসবুক লাইভে কিন্তু উনারা অনেক প্রোগ্রেস আর কি উনারা পরের গুলার উত্তর দিয়ে দিচ্ছে জি আপনাদের উত্তর গুলা ঠিক আছে আমরা পরের গুলাতে পরে যাবো আর কি তো ইন প্রেজেন্সা দেল সিগন্যালে রাফিগুরা তো যে সিগন্যালটা যে চিত্রটা আমি উপরে দেখতেছি ইল ভেহিকল এই ভেহিকলি আত্রায়েচেন অ্যানিমালি মানে যে সমস্ত গাড়িগুলো আপনার অ্যানিমালি দিয়ে মানে চালানো হয় যে গোরার গাড়ি যে এক্ষেত্রে আমরা যেটা চিনি সেটা হচ্ছে গোরার গাড়ি লার্গি পিউ দি 2.3 মিটার মানে তার চড়া যদি তার পাশটা যদি আপনার 2.3 এর উপরে হয় বলছে যে তার পাশের সাইডটা
যদি 2.30 এর মেট্রিক উপরে হয় পসনো ট্রানজিটারে সে এখানে এই রাস্তা ট্রানজিট করতে পারবে আসলে সম্পূর্ণ মিথ্যা সে এখানে পারবে না ঠিক আছে ফালসো ওকে এরপরটা হচ্ছে সিনিয়ালেরা ফিগুরাতো ইন্ডিকা লা লার্গেস্টা মাসিমা দেই ভিয়েকলি আমিস এল ট্রানজিটো ভিয়েকলি বেরো মানে এখানে বলছে যে গাড়ির কথা যে ভিয়েকলগুলো এখানে প্রবেশ করতে পারবে যে আমেসো তাদেরকে এই এই মানে এই মেজারমেন্ট যে সিনেরা ফিগুরা তো ইন্ডিকা যে সিনেটা আমি ছবিতে দেখতেছি সেটা আমাকে ইন্ডিকেট করতেছে লার্গেসা মাক্সিমা দে ভিয়েকলি মানে একটা গাড়ির মানে পাশে যেটা আছে যেটা ম্যাক্সিমাম আমেসিয়াল ট্রানজিট মানে 2.30 পর্যন্ত তার জন্য মাসিমাম এটা বেরো ঠিক আছে ওকে এরপর এটা হচ্ছে সিনিয়ালেরা ফিগুরা তো এপোস্তো সুলে আস্ট্রাদেসিয়া উরবানে কে ওকে আমাদের আমাদের জুমে প্রায় 41 জনের উপরে আছেন এড আছেন আমাদের সাথে আর আমাদের ফেসবুক লাইভে 44 পিপল আছেন তো আপনারা সবাই একটু শেয়ার করে দেন অলমোস্ট আমাদের 80-90 জনের উপরে আছে আমাদের ক্লাসটা দেখতেছেন আর কি বা ক্লাসে সংযুক্ত আছেন তো দয়া করে আপনারা শেয়ার করে দেন শেয়ার করলে আপনার প্রোফাইলেও ক্লাসটা থাকবে আপনি পরের রেকর্ডটা দেখতে পারবেন আর আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হবে ঠিক আছে ওকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ওকে থ্যাংক ইউ যারা শেয়ার করে দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে জি ভাই শেয়ার করে দিয়েছি তো চার নাম্বার কোয়েশ্চন হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা মানে যে সিনেটা আমি এখানে দেখতেছি সেটা আমাকে ইন্ডিকেট করতেছে লা ডিসটেন্সা মিনিমা দিছি করেছে মানে কি একটা গাড়ি থেকে একটা গাড়ি মানে দূরত্বটা বজায় রাখার জন্য বলছে 2.3 মিটারে রাখতে হবে দূরত্ব আসলে এটা ডিসটেন্সা মিনিমার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে তাহলে এটা ফালসো ওকে একজন ভাই প্রশ্ন করছেন যে দুই নাম্বারটা বুঝাই দিতে ফেসবুকে হ্যাঁ বুঝাই দিচ্ছি হাওলাদার ভাই যে ইলসেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা লা লার্গেস্টা মাসিমা দে ভিয়েকলি আমেসিয়াল ট্রানজিট বলছে যে একটা গাড়ির যে সিনেটা আমি উপরে দেখতেছি সেটা একটা গাড়ির যে লার্গেস্টা সাইড যেটা আছে সেটা 2.30 পর্যন্ত যদি তার এই সাইজের ভিতরে হয় সে রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে এই জন্য বেরো আমেসি আমেসি মানে তাকে পারমিশন দে সে রাস্তায় এমিশন মানে ইমিশন করতে পারবে এন্টার হইতে পারবে গৃহীত তাকে গ্রহণ করে হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে তো কুইজ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে ওকে প্রশ্ন না থাকলে এখানে আমেসি আমেসি দিল কিন্তু মানে এখানে কনসেন্টি তো মানে দিতে পারতো না দিতে পারতো তারা অনেকগুলো কুইজ অনেক ঘুরাই বলে আর কি ঘুরাই বললে কি আপনাদেরকে ভুল করানোর চেষ্টা করে যে একই একই ওয়ার্ডটা তারা মানে আমএসসি দিছে মানে কি আপনাকে ইমিশন মানে আপনাকে এন্টার হওয়ার জন্য সুযোগ দিছে বা পারমিশন দিছে বা কনসেন্টিও দিতে পারতো যে অনেকগুলোতে কনসেন্টিও আছে তো এটা হচ্ছে তাদের টিপস তারা ঘুরাই ঘুরাই বলবে যে আপনি বুঝছেন নাকি যে আপনি যেহেতু সাবজেক্টটা বুঝে গেছেন বা ওয়ার্ডগুলোর অর্থ বুঝতেছেন তার মানে আপনি পড়ে আসছেন ঠিক আছে তো এই অনেকগুলো টার্মিনি ইউজ করে এরা হ্যাঁ অনেকগুলো ইউজ করে এটা হচ্ছে তাদের কুইজের মানে যে কুইজের যে সূত্র সেটা আর কি মানুষকে ফেল করার জন্য বা বিভ্রান্ত করার জন্য বা মানুষটা কি ভালোভাবে পড়ছে নাকি সেটা বোঝার জন্য আর কি ঠিক আছে ওকে তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে এরপরের সিনেলতে চলে যাব আমরা এরপরটা হচ্ছে ডিভিয়েতো দি ট্রানজিটো আ টুটি ভিয়েকলি আভেন্টি আলটেসা সুপেরিয়রে আ ট্রে ভিয়েকলা 50 মেট্রি মানে 3.50 মিটার যদি তার আলটেসা উচ্চতা আলটেসা মানে হচ্ছে যে উচ্চতা যদি তার এর বেশি হয় তো এটা এই উচ্চতাটা কি রাস্তার উচ্চতা না গাড়ির উচ্চতা রাস্তাতে যদি আপনারা দেখেন তারা মনে করবেন যে হ্যাঁ হয়তো একটা ব্রিজের উচ্চতা জি বলেন এই জন্য গাড়ির উচ্চতা হ্যাঁ গাড়ির উচ্চতা কিন্তু অনেকের কাছে ধারণা আছে যে না এটা হয়তো এই যে আপনার যে রাস্তাটা গেছে তার উচ্চতা এখানে দিয়ে দিছে এরকম কিছু জি 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 ভাই ঠিক আমার বাসার কাছে এটা আছে উপর দিয়ে গাড়ি যায় আর নিচ দিয়ে গাড়ি হ্যাঁ উপর দিয়ে একটা ব্রিজ আছে যে এখানে দেখেন উপরে একটা রাস্তা আছে নিচে দিয়ে রাস্তা আছে জি জি উপর দিয়ে
ঠিক আছে, শব্দের কারণে আমরা মাইক্রোফোনগুলো মিউট করে রাখছি আর কি, একটু পরে আবার আনমিউট করে দিব। ওকে, তো দিবিয়ে তো দি ট্রানজিট হয় তুতি ভিয়েকুলি আভেন্তি আলতেৎসা সুপেরিয়র আত্রে ভিয়েগুলা চিনকুয়ান্তা মেটি, মানে কি এখানে আলতেৎসা, ঠিক আছে, উচ্চতার কথা বলছে। আতেনশন আগেরটা ছিল কি লার্গেৎসা, আর এখন হচ্ছে আলতেৎসা। আলতেৎসা মানে উচ্চতা, আর লার্গেৎসা মানে কি, মানে আমাদের পাঁচটা, ঠিক আছে, এই যে এটাকে বলে লার্গেৎসা। তো অনেকগুলা শব্দ আপনারা ইতালিয়ান শিখতেছেন, এগুলা কিন্তু যারা হয়তো নোটবুক নিয়ে বসে আছেন আপনারা নোট করে রাখেন, এগুলো আপনাদের জীবনে চলার পথেও কিন্তু কাজে লাগবে। যে আলতেৎসা লার্গেৎসা এগুলো কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তো সি ত্রোবা সুস্ত্রা আদে উর্বানে এদ এক্সট্রা উর্বানে আদ এজেম্পিও দুয়ে দোভে লাস্ত্রা আদা পাঁচা সত্য পন্তে, মানে এটা হতে পারে আমরা উর্বান শহরের ভিতরে পাইতে পারি বা শহরের বাইরেও পাইতে পারি। দোভে মানে যে জায়গায়, আদ এজেম্পিও যে দোভে লাস্ত্রা আদা পাঁচা সত্যম পন্তে, মানে এমন একটা জায়গা আছে যেখানে রাস্তাটা সত্যম পন্তে, একটা ব্রিজের নিচে দিয়ে গেছে, ওইখানে কি হাইটটা বলে দিছে যে তোমার গাড়ির হাইট যদি এরকম হয় তাহলে তুমি ব্রিজের নিচে দিয়ে যাইতে পারবে, ঠিক আছে। ধরেন আপনাকে অগ্রিম তারা সতর্ক দিয়ে দিছে, রাস্তাতেও ম্যাপ দেওয়া আছে এবং কি সাইডও ম্যাপ দেওয়া আছে, আপনার গাড়িটা যদি এর থেকে উঁচা হয় তাহলে এখান থেকে আপনার গাড়িটা ঘুরে অন্যদিকে চলে যাবেন, এই রিস্কটা নেবেন না আরকি, ঠিক আছে। ওকে, ইন্ডিকা আলতেৎসা মাক্সিমাম, মানে এটা ম্যাক্সিমাম মিনিমাম না, ঠিক আছে। আতেনশনে কোনো কুইজে যদি মিনিমাম বলে সেটাও ফালস হবে। তো মিজুরাতা আলপিয়ানো স্ট্রাদালে, মানে এটা রাস্তার হিসাব অনুযায়ী, একটা রাস্তা দিয়ে গাড়িটা প্রবেশ করলে কি ঠিকঠাক মতো প্রবেশ করতে পারবে নাকি, তার গাড়িতে কোনো স্ক্র্যাচ করবে নাকি, এই হিসাবটা করে তারা এই গাড়ির হাইটটা দিছে। এ নন আলপিয়ানো দেল কাসোনে, মানে কি এটা একটা ক্যাম, মানে আপনার যে আপনার হয়তো একটা গাড়ির কামিনের পিছে একটা কাসোনে থাকতে পারে, মানে কি যে আপনার ফুরগনের যে পিছের যে অংশটা থাকে ওইটার হিসাব বলে না, এটা পুরাটা ভিয়েকলের হিসাব দিছে। তো দেয় ভিয়েকলি কে পশন ট্রানজিটারে এ বিয়ে তা 24 ওরে সু 24, মানে কি এই ভিয়েকলি দায় ভিয়েকলি কে পশন ট্রানজিটারে এ বিয়ে তা, মানে যারা এখানে এখান দিয়ে প্রবেশ করতে পারবে তাদের জন্য ভালো, আর যাদেরকে নিষেধাজ্ঞা দেয় সেটাও 24 ঘন্টা সু 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় ভালো দেবো, যেহেতু এটা একটা সেনিয়ালে করছে বা একটা তো সত্যপন্থ, এটা কোনো ভ্যালিডেশন না যে সকালে ভালো দেবো রাত্রে না, এটার কিন্তু এরকম কোনো সিস্টেম নেই, এটার সাথে কোনো প্যানেল লাগানো থাকবে না কখনো যে এখানে শুরু সামনে শেষ বা এটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভালো দেবো এরকম কোনো সুযোগ নেই এটাতে, ঠিক আছে। এটা 24 ঘন্টায় সু 24 ঘন্টায় ভালো দেবো। আচ্ছা, এরপরে বলছে ইল ট্রানজিটো দিল্লি auto veicoli con altezza complessiva del carico superiore a 3,50 metri. ওকে, তো এখানে বলছে ভিয়েকলি কে পশন ট্রানজিটারে ভিয়েতা, মানে নিষেধাজ্ঞা দিচ্ছে যে কাকে নিষেধাজ্ঞা দিচ্ছে, ইল ট্রানজিটো আলি আউটোকারি কোন আলতেৎসা, যাদের উচ্চতা, যে সমস্ত আউটোকারি গুলো উচ্চতা কম্প্রেসিভ দেল কারিকো বা তার ওয়েটের কারণে তার উচ্চতা যদি সুপেরিয়রে 3,50 মিটার, তার উচ্চতা হাইটটা যদি 3.50 মিটার উপরে হয়ে যায়, ধরেন একটা গাড়ি আপনার 3.50 কিন্তু সে একটা মালামাল নেওয়ার কারণে সে 3.51 বা 52 হয়ে গেছে, এরকম উচ্চতা হয়ে গেছে, তার জন্য নিষেধাজ্ঞাটা বাধ্যতা মূলক, সে এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। ওকে, এরপরে বলছে লা মিজুরা ইন্ডিকা এ আলতেৎসা মাসিমা দেল ভিয়েকলো নন কইলো দেল পাসাজ্জো কুইন্দি ইল প্রেজেন্সা দেল সেনিয়ালে উনা মাকিনা আগ্রিকোলা আলতা 3,50 মিটার পো ট্রানজিটারে। আচ্ছা, এখানে বলছে লা মিজুরা ইন্ডিকা এ আলতেৎসা মাসিমা দেল ভিয়েকলো, মানে এখানে যে মেজারমেন্টটা দিচ্ছে সেটা শুধুমাত্র গাড়ির ম্যাক্সিমাম যে উচ্চতা যেটা আছে সেটা 3.50 মিটারের ভিতরে হতে হবে, ঠিক আছে। এরপরে বলছে নং কইলো দেল পাসাজ্জো কুইন্দি, পাসাজ্জো মানে কি, মানে যে রাস্তাটা যে আমি পাস হব সেটার ওয়েট কিন্তু এখানে দেয় নাই, বা রাস্তার পন্তেরো মানে পন্তেরো হিসাব দেয় নাই, বা পাসাজ্জো, পাসাজ্জো মানে কি এটা একটা ভিয়া, এখান দিয়ে আমি পাস হব এটার এই রাস্তাটা কিন্তু হিসাবটা দেয় না, এটা শুধুমাত্র আমার গাড়ির হিসাব দিছে। তারপরে এরপরে বলছে ইমপ্রেজেন্সা দেল সিনিয়ালে, সিনিয়ালে পাওয়ার পরে উনা মাকিনা আগ্রিকোলা, একটা এগ্রিকালচারের ট্র্যাক্টর গাড়ি আলতা 3,50 মিটার পো ট্রানজিটারে, তার মানে তার উচ্চতা যদি 3.50 মিটারের ভিতরে হয় সে যদি আগ্রিকোলা হয় সে এখানে প্রবেশ করতে পারবে, রাস্তা দিয়ে ট্রানজিটারে করতে পারবে। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। ওকে, তো কিছু কুইজ করব আমরা এটা নিয়ে, আর যারা আমাদের ফেসবুক লাইভে আমাদের ক্লাসটা দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন, আর যদি কেউ আমাদের সাথে সরাসরি জুমের মাধ্যমে সংযুক্ত হতে চান তাহলে আমাদের ভিডিওর উপরে জুমের লিংক আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবে। ওকে, প্রথম কুইজটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো ভিয়েতাল ট্রানজিটো দিল্লি আউটো ভিয়েকলি কোন আলতেৎসা কমপ্লেসিভা দেল কারিকো সুপেরিয়রে আ 3,50 মিটার। Vero. Superiore falso.
আমরা একজন একজন করে জিজ্ঞেস করি, তাহলে যাদেরকে জিজ্ঞেস করো তারা মাইক্রোফোনটা অন করেন, ঠিক আছে, আনমিউট করেন। জি সিস্টার জেসমিন কি হবে আপনি বলেন প্রথম কুইজটা, তারপরে ইদয় ইসলাম ভাই আছে আপনি বলেন কি হবে? এটা ফালস হবে। ওকে ঠিক আছে, তাহলে এরপরটা অন্য কাউকে জিজ্ঞেস করব। প্রথম এখানে কি বলছে, সিনিয়রে রাফিগুরা তো বিয়ে তাল ট্রানজিট, মানে সিনিয়রটা নিষেধাজ্ঞা দিচ্ছে দিল্লি আউট বিয়ে কলি কোন আলতে ইচ্ছা, যে সমস্ত গাড়িগুলা উচ্চতা কম্প্রেসিভা দেল কারিকো, মানে তাদের ওয়েটের কারণে তার উচ্চতাটা সুপেরিয়র আত্রে বিয়েগুলা চিনকোয়ান্তা মেটি, মানে তার উচ্চতাটা কি 3.50 মিটারের উপরে, ঠিক আছে, তো তাকে নিষেধাজ্ঞা দেয়, ঠিক আছে, বিয়েতা বিয়েতারে করে কি হবে এটা? যেহেতু তার এটা সুপেরিয়র, মানে কি তার ওয়েটটা 3.50 মিটারের উপরে, তাহলে তাকে এই নিষেধাজ্ঞাটা দেয়, তাহলে এটা বেরো। যদি বিয়ে তারা না করে এখানে কনসেন্টে লিখে দিত তখন ফালস হইতো, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এরপর একটা আরেকজনে উত্তর দিয়েন। এরপরে সিনিয়ালটা হচ্ছে ইস কুইজটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা লা ডিসটান্সা দি সিকুরেচা দা টেনেরে দা ভিয়েকলো কে প্রেচেদে। নুরুল করিম ভাই আপনি হাত তুলছেন, আপনি বলেন কি হবে? নুরুল করিম ভাই সরি নুরুল হ্যাঁ নুরুল করিম ভাই ওকে, উনি যদি না বলেন তাহলে আরেকজনে উত্তর দেন। আয়ান ভাই, ইকবাল ভাই, সামনের গাড়ি থেকে 3.50 মিটার দূরত্ব বজায় রাখবো, আসলে কিন্তু এখানে দূরত্ব বজায় রাখার কোনো কিছুই নাই, এটা ফালস, ঠিক আছে, ডিস্টান্স সিকিউরেচার কোনো হিসাব নাই এটা। ওকে তাহলে এটা ফালস। ওকে, এরপর একটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো বিয়েতে এল ট্রানজিটো দেল দি আউটো ভিয়েকলি দি লুঙ্গেজা সুপেরিয়রে ট্রে ভিয়েরগুলা চিনকোয়ান্তামেন্টে। ফালস 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 লুঙ্গেজার কালার ওয়ে করে দিছে সবাই বুঝি ফেলেছে, ফালস এটা, লম্বা আর কি দৈর্ঘ্য যেটা সেটাকে বলে লুঙ্গেচ্ছা। তাহলে এখানে কি আপনাদেরকে এরকম কুইজ দিয়ে বিভ্রান্ত করবে যে লুঙ্গেচ্ছা লার্গেচ্ছা দিয়ে বিভ্রান্ত করবে, যদি আপনি লুঙ্গেচ্ছা এবং কি লার্গেচ্ছার হিসাবটা না জানেন অবশ্যই কুইজ গুলো ভুল করবেন, ঠিক আছে। তো এখানে বলছে যে বিয়ের তারা করছে তার গাড়িটা যদি চড়া যদি আপনার যে 3.50 মিটারের উপরে হয় সে এখানে প্রবেশ করতে পারবে না, কেন পারবে না, অবশ্যই পারবে, তাহলে এটা কি হবে? ফালস, বেরো না, এখনো এখনো বলতেছেন বেরো অনেকে এখনো বেরো হয়। ওকে, একজনে বুঝাই দেন, হয়তো আমি বুঝাইছি যে উনি বুঝে নাই, আরেকজনে বুঝাই দেন দেখি। আমরা যে বিয়েতত্ত্বটা পড়তেছি এইটা হলো আলতেসা, ঠিক আছে, ব্রাভো। ওকে, এরপর একটা হচ্ছে মানে কি আমরা এটা শহরের ভিতরে পাইতে পারি শহরের পাইতে পারি, এটা কি হবে? আপনাদের উত্তরগুলো ঠিক আছে একটু শেয়ার করে দিন, যারা ক্লাস করতেছেন আমাদের সাথে, অলমোস্ট 80-90 জনের উপরে আছেন আমাদের সাথে লাইভে, তো একটু শেয়ার করে দিন। আর কারো যদি ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আপনাদের কমেন্ট গুলো দেখতেছি, ঠিক আছে। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা পরের সিনিয়ালে চলে যাব, পরের সিনিয়ালে দেখেন, পরের সিনিয়ালটা একজন আপুর অনেক ইন্টারেস্টিং, এটা উনি আজকে জানবে আর কি ভালো করে। তো দিভিয়েতো দি ট্রানজিটো আ টুটি ভিয়েকলি কোন কমপ্লেসি দিভিয়েকলি আভেন্টি লুঙ্গেচা সুপেরিয়রে আ দিয়েছি মেত্রি,
মানে একটা গাড়ি লম্বাতে যদি তার 10 মিটারের উপরে বেশি হয় তাহলে সেই রাস্তায় প্রবেশ করতে পারবে না, তার জন্য নিষেধাজ্ঞা। এটা কোথায় থাকতে পারে? এটা একটা ব্রিজের আশেপাশে থাকতে পারে বা এমন একটা রাস্তা হতে পারে যে 10 মিটারের বেশি যদি হয় তাহলে এই রাস্তা দিয়ে সে মুভ করতে পারবে না বা ঘুরতে পারবে না। ঠিক আছে, সকল ধরনের গাড়িকে নিষেধ করছে। কাদেরকে? সকল ধরনের সবাইকে না, বলছে যে ও কম্প্রেজি দি ভিয়েকলি আভেন্তি লুঙ্গেসা সুপেরিয়ররা দিয়েছি মেয়াতি, মানে তাদের উচ্চ মানে লম্বাতে যারা 10 মিটারের উপরে, 10.1 হইলেও সে এখানে প্রবেশ করতে পারবে না, 10 মিটারের উপরে তাদের জন্য নিষেধাজ্ঞা। আর 10 মিটারের ভিতরে বা 10-এর নিচে যদি হয় তাহলে সে প্রবেশ করতে পারবে। তো ভিয়েতাল ট্রানজিত 24 ওরেসু 24, মানে কি এটা 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞাটা দিছে ভিয়েতো দি ভিয়েতো। এরপর বলছে আর তুতি ভিয়েকলি এড দে ই কমপ্লেজিটি ভিয়েকলি আউতো ত্রেনি আউতো vetture che trainano roulotte eccetera, মানে auto treni, এই যে এটাকে বলে auto treni, এবং কি আপনার যে আপনার autobus গুলো আছে যারা আপনার এরকম আপনার যে autobus গুলো যেগুলো আছে autosnodati, তো এদেরকেও আপনার নিষেধ করে যেহেতু তাদের লম্বা, তাদের যে লম্বা সাইজটা সেটা আপনার 10 মিটারের উপরে। ঠিক আছে, তাদের লম্বার হাইটটা 10 মিটারের উপরে eccetera, মানে অন্যান্য গাড়ি যদি থাকে তাদেরকেও নিষেধ করে। কে সুপারানো দিয়েছি মেত্রি দি লুঙ্গেসা, মানে তারা লম্বাতে 10 মিটার সুপারার করে তাদের জন্য নিষেধাজ্ঞাটা। মেন্ত্রে কনসেন্টেল ট্রানজিত, মানে এরপর থেকে পারমিশন দে কাকে? ইল ট্রানজিত আয় আকোয়েলি দি লুঙ্গেসা উগুয়ালে ও ইনফেরিয়রে দিয়েছি মেত্রি। উগুয়ালের মানিটা কি কে জানেন, বলেন তো দেখি একজনে। সমান, তো এখানে উগুয়ালে কাকে বলছে, কি সমানটা বুঝাইছে তারা? 10 মিটার তাকে 10 মিটার তার গাড়িটা তা সেখানে প্রবেশ করতে পারবে না, সাথে সাথে ফাউলস হবে। যদি 10 মিটার হয় তাহলে সে প্রবেশ করতে পারবে, কিন্তু সুপেরিয়রে 10 মিটার অতিক্রম করে ফেললে সে আর এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো এখানে বলছে যে মেন্ত্রে কনসেন্ট, মানে আমাদেরকে পারমিশন দেয়। ইল ট্রানজিত আকুয়েলি দি লুঙ্গেসা উগুয়ালে, মানে তার সমান যদি 10 মিটারের ভিতরে হয় সে পারবে। ও ইনফেরিয়রে দিয়েছি মেত্রি, মানে 10-এর যদি কম হয়, 9 হয় 8 হয় 7 হয় অবশ্যই সে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তো সি রিফেরিশে ইনডিফারেন্টামেন্টে আই ভিয়েকলি ডেস্টিনাতি আল ট্রানজিত দি কজে কে দি পারসোনে এ নন সোলো কোয়েলি কে ট্রাইনানো রিমোর্কে, কুইন্দি ভালে আঙ্কে পের আউটোবুস এ আউটো অজনোদাতি, মানে এটা রিফেরিরে করে সকল ধরনের গাড়ির জন্য, সে যদি একটা পাবলিক ট্রান্সপোর্টও করে তার জন্য। তাহলে বলছে যে কুইন্দি ভালে, মানে এই জিনিসটা ভ্যালিড কার জন্য, আঙ্কে পের আউটোবুস একটা বাসের জন্য, আউটো আউটোজনোদাতি যে এটাকে বলে আউটোজনোদাতি, মানে কি তার সাইডে একটা কক অ্যাড করা আছে, এটা ছাড়া সে চলতে পারবে না, এটাকে বলে আউটোজনোদাতি। ঠিক আছে, মানে তাদেরকেও এটা রিফেরি করে তার লুঙ্গেছা যদি আপনার 10 মিটার লুঙ্গেছা হয় সেখানে প্রবেশ করতে পারবে না। সাইকেল যদি বাস ভাঙ্গানে একটা হাতে বাস ব্যাংকে যদি 10-এর নিচে করে ফেলে অবশ্যই হে প্রবেশ করলো সমস্যা নাই, কিন্তু 10 করতে পার মানে 10-এর উপরে যাইতে পারবে না। অবান্তর প্রশ্ন। ওকে, এরপরে হচ্ছে যে এস বালিয়াতো দিরে কেল সেনিয়ালে ইম্পোনে উনা উন ডিস্টান্সা মেট্রো মিনিমো ত্রাই ভিয়েকলি ফিগুরা 57, মানে ডিস্টান্স মিনিমো হলে এরকম হবে যে 70 মিটার একটা গাড়ি থেকে একটা গাড়ির ডিস্টান্স বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো কুইজে বলে যে আমার 10 মিটার ডিস্টান্স বজায় রাখতে হবে সামনের গাড়ির থেকে, সেটা কিন্তু ফালস। আশা করি বুঝাইতে পারছি সহজভাবে সবাইকে। কারো কোনো প্রশ্ন আছে নি? ওকে, প্রশ্ন না থাকলে আমরা কিছু কুইজ করবো এটা নিয়েও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। কুইজ গুলা আমার অ্যাড করা এই কারণে যেহেতু আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, আমি শুধু থিওরি করলে বুঝাইতে পারতাম, কিন্তু কুইজ গুলা অ্যাড করে দিয়েছি আপনারা যেহেতু ক্লিয়ার হয়ে যান জিনিসগুলো। সাউন্ড আসতেছে অনেক, দাঁড়ান আমি জিজ্ঞেস করবো কে উত্তর দিবেন, উনি উত্তর দিন শুধু। ঠিক আছে, তো প্রথম কুইজটা হচ্ছে সেনিয়ালে রাফিগুলা তো বিয়ে তাই ট্রানজিত আ বিয়ে কলি দি লুঙ্গেসা সুপেরিয়রে আ কইল্লা ইন্ডিকাতা। ওকে, এখানে অন্য যারা আছেন যে ইকবাল ভাই আছেন, তারপরে একজন আক্তার আছেন, আপনারা উত্তর দেন কি হবে। গ্যালাক্সি A5 আছেন, তারপরে ওকে, তো এখানে কি বলছে, এখানে বলছে যে ইসেনিয়ালের আফিগুরা তো ভিয়েতাল ট্রানজিট, মানে এই সিনিয়ালটা দেখার পরে আমাকে নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রানজিট করার জন্য আর ভিয়েকলি দি লুঙ্গেসা সুপেরিয়রে
আ কইলা ইন্ডিকেটর লুঙ্গে চা তার যদি আপনার লম্বাতে যদি মানে যেটা ইন্ডিকেট করছে এখানে কি ইন্ডিকেট 10 মিটারের উপরে যদি তার লুঙ্গে চা তার জন্য এখানে প্রবেশ করা নিষেধ ঠিক আছে তাহলে এটা বেয়ার মানে যেটা কইলা ইন্ডিকেটর ইন্ডিকেটর মানে কি সিনিয়ালের ভিতরে যেটা আমাকে ইন্ডিকেট করছে ওকে এরপর এটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরাতো ইম্পোনে ইল ডিসটেন্সা মেট্রিকো মিনিমো ট্রা অটো ভেহিকুলি পার কনসেন্টিরে আলে অটো ভেতুরে ইল সরপাসারলি দি সরপাসারলি ফলসো 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 মানে আমি একটা গাড়িকে যখন ওভারটেক করব তখন বলছে যে 10 মিটার ডিসটেন্স আমাকে বজায় রাখার জন্য যখন আমি ওভারটেকটা করব তাহলে এটা কি হবে ডিসটেন্স মিনিমো ম্যাক্সিমো এটার সাথে নন সেন্ট্রাল নিয়ন্ত এটার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে তাহলে এটা অব্লিগারে যেরকম করা সেরকম আর কি যে আপনাকে বাধ্য করে ইম্পোনের করা মানে আপনি এটা এই জন্য হ্যাঁ চাপিয়ে দেওয়া আর কি মানে চাপিয়ে দেওয়া এটা মানে আপনাকে চাপাই দিছে বা বাধ্য করতেছে যে এইভাবেই করেন আর কি ঠিক আছে জি বুঝি নাই আবার বলেন লুঙ্গেসা সুপেরিওরে বলছে যে সুপেরিওর হলে তাকে অন্যরা সবাই কি হবে এখানে বলছে যে ইলসেনিয়ালে রাফিগুরাত যে সিনেটা আমি এখানে চিত্রতে ছবিতে দেখতেছি ভিয়েতেল ট্রানজিত আমাকে নিষেধাজ্ঞা দিচ্ছে আ তুতি ভিয়েকুলি দি লুঙ্গেসা কমপ্লেসিভা সুপেরিয়রে দিছি মানে সকল ধরনের গাড়িকে নিষেধাজ্ঞা দিচ্ছে যাদের মানে উচ্চ মানে যাদের হাইটটা 10 মিটারের উপরে সুপেরিয়রে 10 এর উপরে আছে লম্বা যারা 10 মিটারের উপরে তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে অবশ্যই বেরো আমরা এটাই পড়ে আসছি এতক্ষণ পর্যন্ত ঠিক আছে ওকে এরপরেরটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরাতো ইন্ডিকা ইন্ডিকা উন আরিয়া দি পার্কেজো পের আউটো কারি লুঙ্গি আল মাসিমো 10 মিটারি বলছে যে এখানে আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে পার্কেজো মানে কি এখানে আমার যে সমস্ত গাড়িগুলো 10 মিটার উপরে আছে তাদের জন্য এখানে একটা পার্কিং সিস্টেম আছে কিন্তু এখানে পার্কিং এর কোনো কিছুই নাই ঠিক আছে এখানে পার্কিং এর কোনো কিছুই নাই এটা ফালসো এটা শুধুমাত্র নিষেধাজ্ঞা ঠিক আছে পার্কেজোর কারণে এটা ফালসো শুধুমাত্র পার্কেজোটা খেয়াল করলে আপনারা বুঝে ফেলতে পারবেন কেন ফালসো হয়েছে ওকে এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো দেবে এসসের রিসপেক্টাতো আনকে দাই কন্ডুচেন্টে দি অটোবাস ভেরো কন্ডুচেন্টে দি অটোবাসের মানে কি কি বলেন কে জানেন প্রবেশ করতে পারবে না এটা এমন না যে সে ট্রান্সপোর্ট তো মানে মানুষ বহন করতেছে এই জন্য সে প্রবেশ করতে পারবে তা কিন্তু না এখানে যে সবার জন্য নিষেধাজ্ঞাটা ঠিক আছে ওকে তাহলে এটা যে ইল সিনিয়ালে রাফিগুরা তো দেবে এসসের রিসপেক্টাতো মানে এই সিনিয়ালটা রেসপেক্ট করতে হবে একজন বাস ড্রাইভার তাহলে এটা বেরো তো আশা করি সবগুলা কুইজ সবাইকে বুঝাইতে পারছি আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর যারা ফেসবুক লাইভে দেখতেছেন যে আপনাদের উত্তরগুলো সবার উত্তর সঠিক আছে দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন আর কি আর আমাদের সময় মনে মোটামুটি শেষ আর কি এরপরে সিনিয়রটা দেখবো যে কি আছে যদি করাইতে পারে আর কি ওকে এরপরে সিনিয়রটা হচ্ছে দিবিয়ে তো দি ট্রানজিত আ তুতি ভিয়েকুলি আভেন্তি উনা মাসা সুপেরিয়রে আ
সেত্তে টনের লাতে, মানে কি এখানে বলছে যে যে সমস্ত গাড়িগুলো আপনার 60 টনের উপরে, 60 টনের উপরে, আতেনশিওনে সুপেরিয়রে, এখানে যদি কোনো কুইজে বলে যে 60 টনের ভিতরে আছে, সে কিন্তু তাকে কিন্তু নিষেধাজ্ঞাটা দেয় না। তো এই জিনিসটা আমরা কোথায় পাইতে পারি? একটা ব্রিজের আগে পাইতে পারি যে একসাথে যদি দুটো গাড়ি চলে 60 টনের উপরে বা 60 টনের ভিতরে যদি কোনো গাড়ি চলে তাহলে ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। তাহলে এখানে এক্ষেত্রে দেখেন উম্বিয়ে কলো আল্লাহ বলতা, মানে কোনো ব্রিজে আপনার এরকম লেখা থাকে থাকতে পারে যে কোনো গাড়ি যদি 60 টনের ভিতরে হয় সে কিন্তু একবার, মানে একটা গাড়ি পাস হতে পারবে আর একটা গাড়ি অপেক্ষা করবে। দুটোটা যদি একসাথে পাস হয়, ধরেন এখানে তার ওজন 60 টনের উপরে, এর ওজন 60 টনের ভিতরে, কিন্তু এখানে রেড দিয়ে রাখছে, তার মানে কি এই ব্রিজটা যথাযথ ভাবে ভেঙে পড়ে যেতে পারে। ঠিক আছে, তো সিপো ত্রোবারে প্রিমা দি উম পন্তে, মানে এটা একটা ব্রিজের আগে পাইতে পারি। ওবে চিপো এসরিল পেরিকলো দি ক্রললো, ক্রললো মানে কি ভেঙে পড়ে যাবা, মানে ক্রললারে হয়ে যাবা, যখন আমাদের কি বলে ভূমিকম্প হয় এখানে, যে তেরে মতো যেটা হয় সেটা কি বিল্ডিং গুলাকে ক্রললারে করে ফেলে, মানে কি ভেঙে পড়ে যায় তারা নিজে নিজে, এটাকে বলে ক্রললো। ঠিক আছে, এভিয়েতা তো ট্রানজিত, মানে এখানে নিষেধ করছে ট্রানজিত, 24 ওরে 24, মানে যাদের ওয়েট 60 টনের উপরে, যে সমস্ত গাড়িগুলো আছে 60 টনের উপরে তারা এখানে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তাদের জন্য নিষেধাজ্ঞাটা 24 ঘন্টা, মানে 24 ঘন্টা এটা ভ্যালিড। আর তুতি ভেহিকল কুইন্দি আংকে আকৈলি ট্রান্সপোর্ট পার্সন, যদি এখানে একটা বাস হয় সে 60 টনের উপরে, আপনার তার গাড়ির ভিতরে 60 টনের উপরে মালামাল আছে, মানুষ নিয়ে সবকিছু নিয়ে সে 60 টন হয়ে গেছে বা 60 টনের উপরে আছে, 60 টন হয়ে গেলে পারবে, 60 টনের উপরে আছে তাহলে সে প্রবেশ করতে পারবে না, সে যদি ট্রান্সপোর্ট পার্সন হয় ওই ক্ষেত্রে পারবে না। আভেন্তি উনা মাসা এফ এফেক্টিভা সুপেরিয়রে করলে ইন্ডিকাতে, এটার উপরে যদি হয় তাহলে সে পারবে না। বিয়েতা পেরছ ইল ট্রানজিত আলি আউটোকারি দি ত্রা পেজো ও আভুয়ত সুপেরিয়রে আসতে তোনেলাতে, যদি কোনো একটা আউটোকারি, এক্ষেত্রে ধরেন একটা আউটো ট্রেন, মানে একটা দুই বগির একটা গাড়ি এরকম ট্রেনের মতো, সে যদি দুটোটা মিলে যদি সে 60 টনের উপরে হয়, সে যদি খালিও হয় 60 টনের উপরে, তারপরও সে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, mentre consente il transito di una macchina agricola di massa pari a 7 tonnellate, attenzione, এখানে যে 60 টন দিছে, 60 টনের মানে যে নিষিদ্ধ তা না, এখানে বলছে যে mentre consente, মানে আমাকে পারমিশন দে, আমার একটা আগ্রিকোলা, একটা যদি ট্রাক্টর হয় এগ্রিকালচারের কোন একটা গাড়ি যদি সে ট্রাক্টর হয়, 60 টনের ভিতরে হয় বা তার ওয়েট যদি 60 টন হয়, সে রাস্তায় প্রবেশ করতে পারবে, তাকে কনসেন্টিরে করে পারমিশন দে। ইন্টারোগাতো কন পানেলো অপোজিটো পানেলো পো ভিয়েতার ইল ট্রানজিটো কন্টেম্পোরানিয়েন্টে পিউ দি ডিপিউ ভেহিকলি, মানে এরকম একটা প্যানেলও এটা নিচে থাকতে পারে যে কন্টেম্পোরালি একসাথে, মানে একটা বা দুইটা গাড়ির উপরে যাইতে পারবে না। তো এই ক্ষেত্রে উম ভেহিকল আল্লাহ বলতা বলছে যে একটা গাড়ি পার হবে, এরপরে আর একটা গাড়ি পার হবে, যেহেতু এটা একটা ভয়াবহ ব্রিজ বা এটা কোনো কারণে ভেঙে পড়ে যেতে পারে। তো এরকম একটা প্যানেলও থাকতে পারে, এর আপনাদেরকে একটা ছবি দিয়ে আমি প্যানেলও তার দেখাই দিছি, এরকম প্যানেলও যদি পান তাহলে বুঝবেন যে হ্যাঁ 60 টনের একটা গাড়ি পার হইতেছে আর একটা পাশাপাশি পার হইতে পারবে না, সে অপেক্ষা করতে হবে। ওকে, এরপরে বলছে এ স্বাল্যাতো দি রেখে ইল ভালোরে দি 7 টনেল্লাতে, সি রিফেরিশে সোলো আল পেজো দেল আসে পিউ কারিকো, ইনফাতি ইন্ডিকা ইল পেজো গ্লোবালে দি টোটাল ভেহিকল, মানে এটা মনে করা ভুল হবে, এরকম কোন কুইজ আসলে ফলস হবে যে এটা শুধুমাত্র আসের কথা বলছে, আসে মানে হচ্ছে একটা কক্ষ। ঠিক আছে, যে একটা কক্ষে আমি যদি 60 টনের উপরে মাল নিই, এখানে কি এই কক্ষ ধরেন তার দুইটা চারটা টায়ারের উপরে একটা কক্ষ আছে, এই কক্ষর উপরে যদি সে 60 টনের উপরে মাল নেয় তাহলে প্রবেশ করতে পারে না, এটা কিন্তু আসের হিসাব না। আসে আমরা এরপরেরটাতে আসবো, আসে যদি বলে এটার সাথে সেটা ফলস হবে, এটা টোটাল গাড়ির হিসাব। ঠিক আছে, এরপরেটা আপনাকে আসে দিয়ে বুঝাবে আর কি, যে আসে নিষিদ্ধ করছে, মানে একটা কক্ষের উপরে যদি আমার এত টনের উপরে হয় তখন আমি প্রবেশ করতে পারবো না, কিন্তু এটার সাথে আসে কোন সম্পর্ক নাই, নন চেন্দ্রা নিয়ন্ত্রে। আশা করি বুঝাইতে পারছি সবাইকে, কুইজে চলে যাব আমরা, কুইজে চলে গিয়ে আজকের লাইভটা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, প্রথম কুইজটা হচ্ছে এল সেনিয়ালে রাফিগুরা তো সিপো ত্রোবারে প্রিমা দিউম পন্তে, কি হবে এটা? বেরো বেরো বেরো, এটা পন্তে মানে কি? পন্তে মানে কি কে জানেন? ব্রিজ ব্রিজ। ঠিক আছে, মানে এই সিনিয়ারটা আমরা একটা ব্রিজের আগে পাইতে পারি তাহলে অবশ্যই বেরো, হ্যাঁ ব্রিজের আগে আমরা পাবো। ওকে, এরপরটা হচ্ছে এল সিনিয়ালে রাফিগুরাতো বিয়েতাল ট্রানজিটো আই ভেহিকলি আভেন্তি উনা মাসা এফেক্টিভা সুপেরিয়রে আ কোয়েলা ইন্ডিকাতা, বেরো বেরো নিষেধাজ্ঞা দিচ্ছে যে বিয়ের তারা করতেছে কি ইল ট্রানজিটো আই ভেহিকলি আভেন্তি উনা
massa effettiva superiore a quella indicata মানে আমার massa যদি superiore হয় এটার উপরে তাহলে আমি এই রাস্তায় প্রবেশ করতে পারবো না কি হবে এটা বেরো 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 massa বেরো অবশ্যই বেরো মানে আমার massa যদি 60 টনের উপরে হয় আমার টোটাল গাড়ির ওয়েটটা 60 টনের উপর হয় তখন আমি পারবো না অবশ্যই বেরো ok, il paretto c'è, il segnale raffigurato vieta il transito ai veicoli di lunghezza superiore a 7 metri. Falso. E cane, lunghezza con un sciomporco, non è lunghezza, con un sciomporco, se tonnellate, aletta, falso. Falso. Ok, il paretto c'è, il segnale raffigurato nei centri abitati vige dalle ore 8 alle ore 20. Falso. C'è detta, shorer vittore, cioccolata teghe. রাত 8টা পর্যন্ত বৃষ্টিটা ভাঙবে না মানে ভাঙি যাওয়ার সম্ভাবনা আছে এরপরে রাতের বেলার ভাঙবে না ঠিক আছে 8টার পরে এখানে ওরিও ইন্ডিকেট করে নাই হ্যাঁ 24 ওরে সু 24 24 ওরে সু 24 মানে 24 ঘন্টা এটা ভ্যালিড মানে পুরো দিনে ভ্যালিড পুরো পুরো দিনে ভ্যালিড আর কি তাহলে এটা ফালসো ফালসো ওকে এরপরটা হচ্ছে ইল প্রেজেন্সা দেল সেগনালে রাফিগুরাতো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো দি উনা মাকিনা এগ্রিকোলা দি মাসা পিয়েনো কারিকো পারি আ 7 টনেলাতে ভেরো 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 আরি আমরা এই জিনিসটা পড়ে আসি পারি মানে কি সমান সে যদি 60 টনের ভিতরে হয় 60 টনের সমান হয় তাহলে সে অবশ্যই প্রবেশ করতে পারবে ঠিক আছে তাহলে এখানে কুইজে কি বলছে আমরা পড়ে দেখি ইন প্রেজেন্সে দেল সেনিয়ালা রাফিগুরাতো যে সেনেটা আমি ছবিতে চিত্রতে দেখতেছি এখন সেন্টিত আমাকে পারমিশন দিচ্ছে ইল ট্রানজিটো দি উনা মাকিনা এগ্রিকোলা একটা এগ্রিকালচারের গাড়ি যেটা কৃষি গাড়ির জন্য ইউজ করা হয় সেটা প্রবেশ করতে পারবে কোন সেন্টিত দি মাসা পিয়েনো কারিকো পারি আ 7 টনেলাতে তার ওয়েট যদি টোটাল ওয়েট যদি 60 টনের ভিতরে হয় বা 60 টন হয় ও গোয়ালে হয় তাহলে সে প্রবেশ করতে পারবে অবশ্যই বেরো যদি সুপারারে করে তখন পারবে না ঠিক আছে আছে ওকে আশা করি সবাইকে বুঝাইতে পারছি ফেসবুক লাইভে আছে যারা আছেন আপনারাও বুঝছেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে থ্যাংক ইউ গুড নাইট ওকে যারা চলে যাচ্ছেন গুড নাইট ঠিক আছে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর সবার কাছে বিশেষ রিকোয়েস্ট যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা শেয়ার করেন এই জিনিসটা আপনারা যদি শেয়ার করেন আমাদের সাথে জুমের মাধ্যমে কানেক্ট থাকতে পারবেন আর আগামীতে হয়তো আমরা জুমের লিংক নাও দিতে পারি যারা ফেসবুকে আছে শুধু ফেসবুকে দেখবে এটা ডিপেন্ড করে আপনাদের শেয়ারের উপরে আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমাদের সাথে জুমে সরাসরি ক্লাস করতে পারেন সরাসরি প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বলেন ভাইয়া তারান তো দেখ বলছিলাম আর কি জি ভাইরাজুল ইসলাম ভাইয়া পেটেন্ট এক্সাম দেওয়ার জন্য ভাই কি কি ডকুমেন্ট লাগে পেটেন্ট এক্সাম দেওয়ার জন্য আপনার আইডেন্টি কার্ড লাগবে রেসিডেন্ট লাগবে প্রথমে ঠিক আছে রেসিডেন্ট লাগবে আর আপনি যদি পারমিশনের জন্য থাকে বা কার্তাদেশের জন্য থাকে সেটা লাগবে কার্তাইন দিতে কদিসি ফিসকালে ঠিক আছে এই তিনটা নিয়ে পাসপোর্ট যদি হ্যাঁ যদি চায় পাসপোর্টও দিতে হবে এই এই সব সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি একটা আউট অফ স্কলা ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আপনি কিছু টাকা পাগারা করতে হবে ঠিক আছে ইনস্ক্রিপশনে পে করতে হবে তাদেরকে ইনস্ক্রিপশনে পে করার পরে কিছু বললেতা দিবে এই বললেতাগুলো পাগারা করবেন এরপরে ভিজিটা মেডিকা আপনার পার্সোনাল ডাক্তার থেকে একটা ভিজিটারে করে নিয়ে আসবেন এরপরে তারা একটা ভিজিটা মেডিকা দিবে তাদের ডাক্তারের মাধ্যমে সেটাও করাইতে হবে ঠিক আছে এই ভাই আমরা যারা মানে আমি নতুন আর কি মানে লিবিয়া দিয়ে যারা আসে ইতালিতে মানে আমি লিবিয়া দিয়ে আসছি আর কি ক্যাম্পে থেকে যে রেসিডেন্টটা করে দেয় 10 বছর মেয়াদি ওই রেসিডেন্ট দিয়ে কি এক্সামে অ্যাটেন্ড করা যায় আপনার যদি আপনার রেসিডেন্ট থাকে তাহলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন এই ক্ষেত্রে আপনি যে রেসিডেন্ট ডকুমেন্টটা দিয়েছে সেটা নিয়ে আপনি একটা আউটস্কলা গেলে তারা বলতে পারবে আর কি এটা দিয়ে হবে নাকি হবে না ঠিক আছে হ্যাঁ নাজমুল ভাই সরল সরল হবে না হ্যাঁ এটা পারা যায় হ্যাঁ পারা যাবে আমার মনে হয় যে কার্তা দিয়ে দিতে লাগবো কার্তা ওকে আমরা কেউ এখানে বলবো না যে পারা যাবে নাকি না আপনি একটা আউটস্কলা নিয়ে যান আপনার যে ডকুমেন্টগুলো আছে তারাই বলে দিবে যে এটা দিয়ে হবে নাকি হবে না ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ ওকে আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস করার কথা বলছিলেন কবে শুরু করবেন ওইটা ভাইয়া এটা নিয়ে আমাদের কাজ চলতেছে আর কি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা শুরু করব আপডেট দিব আপনাদেরকে পেজে আর কি আমাদের পেজে ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই আমরা গতকাল থেকে একটা ক্লাস শুরু করেছি আপনারা যদি কেউ ওই ক্লাসে জয়েন হতে চান বা ক্লাস করতে চান তাহলে নাজমুল ভাইয়ের সাথে তার নম্বরে সরাসরি যোগাযোগ করবেন অনুরোধ করা হলো নতুন করে চালু হয়েছে খুব সুন্দর ক্লাস যারা পেটেন্টটা পাইতে চান আশা করি সুন্দরভাবে ক্লাস করলে পাবেন সবাইকে ধন্যবাদ ওকে সিরাজুল ভাই ধন্যবাদ আপনাকে যে অনেক সুন্দর একটা ইয়া করার জন্য আর কি
আর আমাদের টিঙ্কু ভাইও পাস করছে, সবার সবার কাছে দোয়া চাইছে আর কি। আমাদের টিঙ্কু ভাই উনি আমাদের রেগুলার স্টুডেন্ট আর কি, আমাদের প্রাইভেট ক্লাসের স্টুডেন্ট। তো আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে লাইভটা এখানে শেষ করে দিব। সফিয়া আপু আছেন নি আপনি, আপনার কিছু বলার আছে নি? আসসালামু আলাইকুম। না দেখতেছিলাম যে কি অবস্থা যারা আছে এখন পর্যন্ত 37 জন। আমাদের আপনি তো বলছেন, আমিও বলছি, দেখা যাক। তো তারা যদি আসলে রেগুলারলি পার্টিসিপেট করতে চায় তাহলে তো অবশ্যই শেয়ার করবে এবং নিজেদের জায়গা থেকে কাজ করবে সর্বোচ্চ, কারণ ইন ফিউচারে হয়তো আর ডিরেক্টলি এভাবে অ্যাড হওয়ার আর সুযোগটা আর কি থাকবে না। এই জন্যই আমরা বারবার বলছি, এখন যে যতটা বুঝে আর কি, এটাই কথা, আর কিছু বলার নাই। আর ভালোই আজকে সবই তো বুঝাই দিলেন, এভাবে হয়তো অনেকেই বুঝায় না। অনেকে আছে কুইজ করায়, কুইজ করাতে গেলে আর কি বাংলা বলে দেয়, সেখানে তো ডিটেলসই বলা হচ্ছে, তারপরও যদি মানুষ শেয়ার না করে, কারণ আমার কথা হচ্ছে যে আমি উপকার পাবো বিষয়টা এমন হবে কেন, একটা পেজে যাতে আমার সাথে অন্যরাও পায়, আমার সেই জন্য একটু অ্যালার্ট থাকতে হবে। আর আরেকটা বিষয় একটু বলি, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন শেয়ার করা আর কি বাংলাদেশি হিসেবে আপনাদের সাথে। আপনারা সবাই হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলে একটা নিউজ দেখেছেন, মরক্কোতে একটা ছেলে রায়ান নাম, সে একটা কূপে পড়ে গিয়েছিল। তো তার জন্য আসলে মানে পৃথিবীর সব জায়গায় সব মানুষই তার জন্য প্রে করছে, এবং ওই নিউজটা আমি যখন শুনছি আমার মানে অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসছে। কেন? কারণ এতগুলো মানুষ তার জন্য চেষ্টা করছে, ভালো কাজে আসলে সহযোগিতা করা উচিত। আপনি দেখেন একটা ভালো কাজে সবাই আগায় আসেন, দেখবেন ওই কাজটা দিয়ে আপনি পুরো মানে কমিউনিটির চেহারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আসলে আমরা যেই সৎ উদ্দেশ্যে আসলে আগায় আসছি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা হয়তো ইতালি প্রবাসী পেজের মাধ্যমে ফ্রি যে ভাষা শিক্ষার জন্য আপনারা বলছেন, ড্রাইভিং এর জন্য বলছেন, আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে খুব সুন্দর ভাবে আপনার ভিডিওস অপশনে আলাদা করে সবগুলো থাকবে, ঠিক আছে? আপনারা এক বছর পরে হন, পাঁচ বছর পরে হন, যেই যাবে সেই পাবে প্রতিটা ক্লাস। এত ধারাবাহিক ভাবে কেউ করে কিনা আমাদের জানা নাই, ঠিক আছে? তো আমরা আপনাদের জন্য কাজ করি, আপনারাও যদি একটু আমাদের সাথে আমাদের মতো করে আগায় আসেন তাহলে দেখবেন যে পুরো কমিউনিটির চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুই বলা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও বলছি, আমার কথায় বা আমার শব্দ চয়নে কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে সরি। না ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। উনি আমাদের সাথে পুরো ক্লাসটা করছে, উনিও দেখছিল আর কি। তো যারা ক্লাস, আমিও আসলে এখনো ফলিও রোজাও এখনো পাইনি, আমি পাতেন্তে পরীক্ষা দেব হয়তো সামনের মাসে, কারণ আমি 2017 ইতালিতে আসছি। আমার ফার্স্ট অফ অল ফোকাস ছিল যে ভাষাটা আমি চিউনো করছি, তারপরে ফোকাস হচ্ছে যে আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়া, এবং আরেকটু ওয়েট করছি এই জন্য আমার হাজবেন্ডেরও 10 ইয়ার্স কমপ্লিট হয়েছে আর কি আপনার পাতেন্তে, বুঝছেন? কারণ তার একটু সহযোগিতা, কারণ তার তো 10 ইয়ার্স না হলে তো আমরা পারতাম না, যে সে আমাকে মানে হেল্প করতে পারতো না আর কি ড্রাইভিং এ। এই জন্য আর কি একটু প্ল্যান করে ওয়েট করে জাস্ট তার 10 ইয়ার্স আর এক বছর আগ থেকে আর কি চেষ্টা চালাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি শীঘ্রই পাস করে আসবেন আর কি, সবাই দোয়া রইলো। আচ্ছা, আপনার তো ক্লাস দেখা হয় অনেকেরই, দেখি এই আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। তো অন্য কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে পর্যন্ত আর কি, ইনশাআল্লাহ আগামী শনিবারে ক্লাসে সবার সাথে দেখা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। জি বলেন, প্রশ্ন আছে মনে হয় একজনের, বলেন। আমাদের এই সিনিয়রের এটা কি শেষ চ্যাপ্টার? কি সিনিয়রের দিবিয়তর কি চ্যাপ্টার শেষ নাকি? আর এখনো শেষ হয় না, এটা করব আমরা আগামীতে, শেষ হয় না এখনো, শেষ হলে আপনারা দেখবেন আর কি, শেষ হলে আমি বলে দিব যে দিবিয়ত শেষ, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। অনেকে বলে আউনো আদুয়ে সার্টিফিকেট লাগে, ওটা কি ভাইয়া? আসলে পাতেন্তার এক্সাম দেওয়ার জন্য পাতেন্তার ক্ষেত্রে আউনো আদুয়ে সার্টিফিকেট লাগে না, সেটা আপনি হয়তো ভুল ধারণা আর কি, পাতেন্তার ক্ষেত্রে লাগবে না, অন্য কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।